السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله أسكام رأى سورة المطففين

ইনকালাবু ইলা আহলিহিম যখন তারা তাদের পরিবারের নিকট ফিরে আসে আহল হচ্ছে পরিবার তখন তারা কিভাবে ফিরে আসে ইনকালাবু হিনা তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসে তাহলে এখান থেকে আমরা এই যে ইজাটা বুঝে গেছি এটা হারফুস ইনকালাবু ইহলিহিম এটুক হচ্ছে ফেলু সর এরপরে এখান থেকে হচ্ছে জওয়াবু অর্থ থেকে আমরা বুঝে যাই এটা যে যখন তারা তাদের ফ্যামিলির কাছে ফিরে আসে তখন কিভাবে ফিরে আসে ইনকালাবু ফাকিহীনা তারা উৎফুল্ল বা আনন্দিত অবস্থায় তারা তাদের ফ্যামিলির কাছে ফিরে আসে ইদা এবং যখন রাউ হুম রাউ তারা দেখে হুম তাদেরকে অর্থাৎ এই যে কাফের যারা এই কাফেররা যখন মুসলমানদেরকে দেখে তখন এই কুফার যারা কাফের ছিল তারা বলে ইন্না নিশ্চয় হা উলা ই এরা এই যে মুসলিম যারা তারা ইন্না হা উলা ই নিশ্চয় এই মুসলিমরা নিশ্চয় তারা প্রথভ্রষ্ট এই কথা তারা বলে ইদা রাউহুম এখান থেকে যদি আমরা অর্থর দিক থেকেও দেখি তাহলে এখান থেকে ফেলু শর্ত এবং জবাবু শর্তটা বুঝতে পারবো ফা ইদা রাউহুম যখন তারা তাদেরকে দেখে তাহলে এটা হয়ে গেল ফেলু শর্ত তখন কি বলে ক্বালু ইন্নাহা উলা ইলা দাল্লুন তখন তারা বলে যে এরা হচ্ছে প্রথম ব্রষ্ট তাহলে এই যে এইটুক হয়ে যাবে তখন এই ক্বালু এই ভার্বের মাফরুন বিহি

তাদের নিকট মানে তাদের উপর মুসলমানদের রক্ষণাবেক্ষণ করবে বা তারা তাদেরকে হেফাজত করবে এই হিসাবে কিন্তু তাদেরকে পাঠানো হয়নি তাদেরকে পাঠানো হয়েছিল ভিন্ন উদ্দেশ্যে কিন্তু তারা সেটা করছে না এখানে মূলত উদ্দেশ্য আল্লাহ তালার এরকম তাহলে এখান থেকে যদি আমরা একটু এখন একটু লেখাই দেখি তাহলে এখান থেকে মূল তো ওয়া ইজা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাগিহিন প্রথমেই আমরা এখান থেকে একদম এখান থেকে দেখে যাই এই যে এটা হচ্ছে ফেলু শব্দ এবং এই পরের অংশটা হয়ে যাবে জবাব শব্দি তাহলে ইজা এটা হয়ে যাবে শর্ত এটা হারফ শর্ত রাইট হারফ শর্ত এটা হারফুর শর্ত আয়াতের মূল বিষয়টা বুঝলাম এখন ফেলু শর্ত এটাও যে কোনো একটা জুমলা জবাবু শর্ত এটাও একটা সেন্টেন্স বা জুমলা তাই না দুইটা এখানে বাক্য হয়ে গেছে দুইটাই এখানে প্রথমেই যদি আমরা ওয়াও সম্পর্কে দেখি তাহলে ওয়াও এই যে ওয়াও ওয়াটা হচ্ছে হারফুল আতফি তাই না হারফুল আতফি লিল ইস্তিনাফি ইস্তেনাফ আমরা করেছি ইস্তেনাফটা হচ্ছে যেটা এখান থেকে নতুন সেন্টেন্স সারফুল আত হবে তো বেহারফুল আত হওয়ার পরেও সেটা ইস্তেনাফ হতে পারে এর পরের অংশটা দেখি আমরা ইনতালাবু ইনতালাবু যদি শুরুতেই থাকে তাহলে এই যে হামজাটা উচ্চারণ হবে যেহেতু ফেলে মাদির হামজাটা আর এখানে মাসকানে আসার কারণে পূর্বে শব্দের সাথে যেহেতু মিলিয়ে পড়া হচ্ছে জন্য তখন উচ্চারণ হয়নি বরং থেকে হামজাদুল ওয়াসল হিসাবে থেকে গিয়েছিল তাহলে এখান থেকে আমরা না দেখুন তো এটা কত নাম্বার থেকে আসলো তাই না এখান থেকে ইনকালাবা তাহলে এটা হচ্ছে তাই না ফেইল এর মাদিক এখন আমরা জানি ফেলের জন্য তার বার্বে ওই বার্বে ডুয়ার থাকতে হয় ফেল জন্য তার ফাইল থাকা জরুরি থাকতে হবে এখানে তার ফাইলটা কোনটা ওয়াও রাইট এই যে ওয়াও যেটা এই ওটা হচ্ছে এখানে ফাই লোন ফাইল তাহলে এখানে আমরা ফেল পেলাম এবং ফাইল পেলাম

তাহলে এখানে আমরা সরাসরি মুতাআল্লিক পড়ে বলে ফেলে তাই না আমরা বুঝে গেছি এটা ইলা এই যে আহলিহিম আহলিহিম এটা হচ্ছে মুতাআল্লিকুন মুতাআল্লিকুন কিভাবে হলো বুঝতে পেরেছি তো আমরা তাই না জি দেখুন যে এটা যে হবে কার সাথে মুতাআল্লিক হবে এই যে তার পূর্বের ইনকালাবু এই যে ভার্ব ছিল এই ভার্বের সাথে এটা মত আনলিক তাহলে ইনকালাবু ফেল তার মাঝে ওয়াউটা হচ্ছে ফাইল ইলা আহলিহিম মত আনলিক এখানে আমরা তাহলে কি কি পেলাম ফেল ফেয়ালুন প্লাস ফাইলুন তাই না ফেয়ালুন মুতাআল্লিকুন মুতাআল্লিকুন equal to jumlatun fi'liyatun এই যে জুমলাতুন ফেলিয়াতুন তাই না একটা জুমলাতুন ফেলিয়া এখন দেখুন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে এই যে ইজা ইজা বিবেচনা এটা কি এখন এখানে ওয়াও সম্পর্কে আমরা দেখেছিলাম এখন ইজা সম্পর্কে আমরা যদি দেখি তাহলে ইজা ইদার পরিচয়টা আমরা একটু ডিটেলস পড়ি তাই না

যা জিমা তিন এইটুক বলে দিলে একদম ইদা সম্পর্কে ডিটেইলস সবকিছু এসে যায় তাই না তাহলে এটা হচ্ছে এই যে তাদাম মানা মানা সব যেটা শর্ত অর্থ করে তাহলে এটা এক ধরনের হরফ হয় তাই না যেটা শর্তের অর্থ ধারণ করে ওকে এখন এই যে ইনকালাবু ইলা আহ লিহিম যে শব্দ এই শব্দটা এখানে হয়ে গেলো তাই যেটা এখন দেখুন তো এই যেটা ফেয়ালু শর্ত আমরা জানি যে শর্ত এবং জওয়াবুর শর্ত এই দুইটাই কি হয় মাজুম হয় তাই না মাজুম হয় না যদি হাফুস সার থাকে এখন ইদা যে শব্দ এটা তো তারপরে যে শব্দ বা সেন্টেন্স মাকজুম করবে না এই জন্য আমরা সেটা সরাসরি ফি মাহাল্লি জাজমিন বলতেছি তাই না আমরা সরাসরি ফেলুস সার বলে দিলাম এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যাওয়াবু সব সিমিলার পূর্বের মতো এখানেও আবার ইনকলাবু তাহলে ইনকলাবু এখানে ফেলুন প্লাস ফাইলুন তাই না এই পর্যন্ত একই থাকবে ফেল তার মাঝে ওয়াটা হলো ফাইল ফেল ফাইল এখন এই যে ফাঁকি হিনা যে শব্দটা এই শব্দটা আমরা দেখি মূল শব্দ হচ্ছে ফাঁকি হুন এই যে ফাঁকি হুন এখানে ফাঁকি হুন হবে ফাঁকি হুন তাই না এখন ফাঁকি হুন এটার দ্বিবচন কি হবে ফাঁকি হানি ফাঁকি হানি রাইট আফসান ফাকিহানি বহুবচন কি হবে ফাকিহুনা ফুবুনা না এখন দেখুন এই যে অর্থ থেকে একটু বোঝার চেষ্টা করি ইনপালাবু তারা ফিরে আসে ফাকিহিনা উৎফুল্ল অবস্থায় তাহলে এই যে ফাকিহুন যে শব্দটা এই শব্দটা ইন যে এটার একটা অবস্থা বর্ণনা করতেছে না জি হ্যাঁ যে শব্দটা বর্ণনা করে তাকে বলা হয় হালুন রাইট এখন হাল বাক্যে কি হয় মানসুব হয় নাকি মারফু হয় যখন এটা মানসুব হয়ে গেল তখন শব্দ হয়ে গেলা আর মত তাই না এই যে ফাঁকিহিনা হচ্ছে বাক্যে হালুন হালুন এখন দেখুন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লোন প্লাস মোতানি তালুন তাই না আচ্ছা এখানে মোতানিক পাইনি আমরা সরি এখানে তাহলে আমরা কয়টা পেলাম ফেল ফাইল এবং হাল এই কয়টা পেলাম তাই না ফেলুন ফাইলুন এবং হালুন এখন ফেল ফাইল এবং হাল মিলে তখনও এটা জুমলাতুন ফেলিয়াতুন হতে পারে এগুলো জুমলাতুন ফেলিয়াতুন এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে বাক্যে কি হয়েছে জাওয়াবুস শর্ত জাওয়াবুস শর্তি উস্তাদ আমি হালটা বুঝিনা এই কি রকম হাল হলো এটা এর মিনিং হবে হাল হ্যাঁ মিনিং হালটা অনেকটা মিনিং থেকেই বোঝা যায় তারপরে যে ফাকিহিনা শব্দটা যদি তাহলে এখানে আমরা জানি হাল ও মানসূব হয় এবং মাফউল ও মানসূব হয় তাই না তবে হাল এবং মাফুলের মধ্যে যে অর্থগত পার্থক্য সেটা হচ্ছে হালটা তার পূর্বের যে ভার্ব ফেল থাকে ওই ফেইলের ফাইল অথবা মাফউলুন বিহি যেটা থাকে সেটার অবস্থা বোঝাবে আর মাফরুন বিহিটা তো সরাসরি কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা আসবে অথবা আমরা যেটা এই যে ভার্ব যেটা ভার্বের যে কাজ পি আর কর্মটা যার উপর পতিত হয় গিয়ে যার উপর পতিত হয় তাকে মাফল বলে এখন দেখুন এখানে ইনকালাবু তারা ফিরে আসে ফাকিহিনা আনন্দিত অবস্থায় তাহলে এই যে ফাকিহিনা যে শব্দটা এই শব্দটা ইনকলাবু যে ফেল ছিল এই ইনকলাবুর মাঝে ওয়াও এই ওয়াও এর অবস্থা বর্ণনা করলো না তাদের অবস্থা বলতেছে না এটা ওই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না এখন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন যেহেতু এই যে ফাঁকি হুন ফাঁকি হানে ফাঁকি হুন এটা হচ্ছে মারফু এখন মানসুকটা হচ্ছে যে এটা হিন এই জন্য এটা হচ্ছে হাল তাহলে ফেল ফাইল এবং হাল মিলে জুমলাতুন ফেলি ইয়াতুন জুমলাতুন ফেলিয়া যেটা হয়ে গেল যাওয়া আবর্শক এখন আমরা এখান থেকে ফেলু শর্ত হারফুস শর্ত এবং যাওয়া আবোর্শক তিনটা পেলাম তাই না এক নাম্বার হারফুস সারতি এই হারফুশার্ক পেলাম দ্বিতীয় কি পেলাম সে আইলু তাই না এবং এখানে পেলাম এই যে যাওয়া হারফু শাওয়াব শত মিলে জুমলাতুন জুমলাতুন এটা হলো জুমলাতুন সার্তা এখন কিভাবে এটা হলো বুঝতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার আপনারা আলহামদুলিল্লাহ ওকে তাহলে এটা যদি আমরা বুঝে যাই তাহলে এর নিচেরটা পরেরটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এখান থেকেও এই যে ইদা এবং ওয়া ওয়া সম্পর্কে আমরা একই বিষয় এখানে ওয়াটা হার ফল আজ এটা যদি নাফের জন্য না তার পূর্বের সাথে সম্পর্কিত তাই না এখানে সরাসরি হারফল আর্টস ওয়াউ হারফল আর্টস এখন ও হারফল আর্টস এরপর এখানে এই যে আগের মতো ভার্ব চলে আসছে এখানে আবার অর আউ হুম অর এটার পরিবর্তনটা আমরা জানি র আউ তাহলে র কি ফেল উন মাদিন তাই না যেহেতু অনেকবার গিয়েছে আমরা এটা বুঝে গেলাম এটা হচ্ছে ফেল মাদিন এখন এটা যদি ফেললে মাদি হয় তাহলে তার ফাইল কোনটা হবে

এখন এখানে ইজা পেয়ে গেলাম হারফ শর্ব পর আউহুম এটা একটা সেন্টেন্স যেটা জুমলাতুন ফায়লিয়া হয়ে গেল ফেলু শর্ত এই যে এই অংশটা হচ্ছে জবাবুশ শত কালু ইন্নাহা উলাইলা দাল্লুন এখানে কালু এই যে কালু বলুন তো কলু এটা কি এটা কি কি পারবে এটা ফাইলে মাদি নাকি ফাইলে মুদারি মাদি মাযিন हैन পেআলন মাযিন যদি আমরা একদম সহি এবং গায়রে সহি বিবেচনায় যাই তখন এটা রুট এই ভারটা অনেক বেশি যত ব্যবহৃত তে আমরা এটা জানি কফ ওয়া লাম তাহলে কফ ওয়া লাম যদি হয় তাহলে কি হবে আজুফ 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 हैन আজুফ ক্রিয়া পাওালু থেকে পরিবর্তন হয় শব্দ হচ্ছে তালু তাহলে এটা হচ্ছে তাহলে বার্বের জন্য আরেকটা কি থাকে বিহিয়ে থাকে তাই না এবং আমরা কলা বার্বের যেটা জানি মাকৌরুল কৌল হয় এখন এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা মাকৌরুল বা মফউলুন বিহি কুনতা তাই না মাকুলুল কাউলি বা মফউলুন বিহি এটা একটু আমাদেরকে খুঁজে দেখতে হবে এখন যেমন এটা যদি আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি এখন দেখি না ইন্না ইননা সম্পর্কে আমরা মুশাবহাতুল ফিন অথবা আরেকটা পড়েছিলাম সহজে বলার জন্য সেটা মনে করেন তো মাশাআল্লাহ কোনটা ইননা আলফুনাস ফি ওয়া তাউকি তাই না

इसमु इन्ना फ़ि महालीनस्बिन नथोबाम राईट टक्की आगे निश्चित वरी फ़ि महालीनस्बिन इसमु इन्ना है तब नथोबेर अवस्था टक्की फ़ि महालीनस्बिन जा इचामेला टक्कोर बैखने फ़ि महालीनस्बिन इसमु इन्ना ओके okay. তাহলে এখন আমাদেরকে খাবার খুঁজে বের করতে হবে এখন আমরা পড়েছিলাম যে খাবার শুরুতে যদি লা থাকে সেই কি বলা হয় লাগে মুজাহলাকা তাই না এটা হচ্ছে লাম যেটা লামটা হচ্ছে লামুল মুজাহলাকা এখন দেখেন দিয়ে দলুন শব্দটা ছিল দল লাম যে লি লুন এরকম ছিল এরপরে প্রথম লামকে শুকুন করে এরপরে সেকেন্ড যে লাম এটার মাঝে একজাস্ট ইগাম করে দেওয়া হয়েছে শব্দ হয়েছে লুন এখন এটার দ্বিবচন কি হবে

খাবারু ইন্না যেটা ইন্নার খবর এটা কি হয় মারফু হয় তাই না এই জন্য এখানে যে বলা হচ্ছে এটা হচ্ছে মারফু তাহলে এটা কি বলা হবে খাবারু ইন্না ই খবর তাই না দলু এটা হয়ে গেল খবরু ইন্না তাহলে এখানে ইন্নার ইসিম তার খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয় তাই না

এখন দেখুন এখানে যদি আমরা দেখি এই যে তারা কি বলে অলু তারা বলে তারা কি বলে কি দ্বারা প্রশ্ন করি কি বলে ইন্না হা উলা ইলা বলু নিশ্চয়ই এ সকল লোকেরা হচ্ছে প্রথম প্রশ্ন তাহলে এই যে জুমলা জন ইসমিয়া বা যে সেন্টেন্স নমিনো সেন্টেন্স এটা কি হয়ে গেল ফি মাহাল্লি নাসবিন এই যে কলুন আফুলুন বিহি তাই না এই জুমলা জন ইসমিয়া এটা কি ফি মাহাল্লি

তাহলে এখানে এই যে কলু ইনাহ এখন এই যে যেটা ফেল এবং এই যে পরের যে সেন্টেন্স যেটা মফুলুন বিহি হলো এই পুরাটা মিলে হয়ে যাবে জুত বুঝতে পারলেন এটা হবে জওয়াবু শর্ত এখান থেকে আমরা একটু যাওয়া বস্তা দেখে নেই এখন এখানে হয়ে যাবে বিহি না অথবা মাকল কল এগুলো মিলে যে জুমলাতুন পেয়ালিয়াতুন

তাহルコ আনসব এটা কিসের জন্য ইসতেনাফের জন্য এখন দেখো ওই ওইstad যে আগের বাক্যাটার মধ্যে যে ইদার পরে যে ইম কলাবু এই ইনকলাবু ইলা আহলিহি এইটুকুকে কি ফেলু শব্দ সে হুম 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 সম্মিলিত শব্দ এই যে ইনকলাবু ইলা আহলিহিম এখানে ফেল ফায়েল মুতাল্লিক মিলে সেন্টেন্স হয় এটা হচ্ছে ফেলু শব্দ এখন এখানেও ফেল ফাইল হাল হয়ে যাও অবশ্য বুঝতে পারলেন এরপরে দেখুন তাই না আর সালা এর মাজুল কি হবে আর সালা এটা হচ্ছে নর্মাল বার ফেল মারুফ আর সালা কে উর্সিলা তাই না এখনের দ্বিবচন কি হবে ওর শিলা বহুবচনে এখান থেকে শব্দ হচ্ছে ওর তাহলে উরসিলু যে শব্দ এটা কি সেলুন এরপরে মাফ বই গত ক্লাসে পড়েছিলাম আমরা মাফই নিয়ন লেন মা তাই না

এখন আমরা ফেলে মারুফ যদি থাকে অ্যাক্টিভ বয়েস বা অ্যাক্টিভ ক্রিয়া যদি হয় তাহলে তো আমরা সহজে বুঝি তার ফাইল থাকতে হয় তাই না যদি এই যে না ইবুল ফাইল থাকতে হয় এখানে ওয়াও যে এই ওয়াটা হচ্ছে না ইবুল ফাইভ না ইবুল ফাইলি এটা হচ্ছে নাইবুল ফাইল তাহলে এখানে কয়েকটা জিনিস এটা আমরা পেয়ে গেলাম ওয়াও হারফো সর্ফ তারপরে মা এর পরে যদি আমরা জানতে চাই তাহলে মা এটা হচ্ছে লাইসা হারফ ইন লাইসার অর্থ মা এখানে কি না এটা ওই যে লাইসার অর্থে না এখানে মানে অমাপুর ছিল তাদেরকে পাঠানো হয়নি হ্যাঁ এটা হচ্ছে হার নাফ নর্মাল হ্যাঁ

এখন এটা মোতা আল্লিক হবে কার সাথে বি উড় শিলু ভালোলিক এখন দেখুন হাফিজি না এটা কি বলুন আগের মতো যদি আগের আমরা বোঝা থাকি হাফিজি না অর্থটা একটা আমরা প্রথমে বুঝি অমা উড়ছিল আলাইহিম তাদেরকে তাদের নিকট পাঠানো হয়নি হাফিজি না হেফাজতকারী হিসাবে

অতএব তারপরে যদি কোনো মানসব নাউন থাকে তাহলে সেটা হাল তাই না এখান থেকে হাফিজিনা তাহলে মূলত এখানে শব্দ ছিল হাফিজুন তাই না এর দ্বিবচন হয়ে যাবে হাফিজানি হাফিজানি বহুবচন হাফিজুনা রাইট এই যে এখানে হয়ে যাবে হাফিজুনা

পরের পেজে চলে গিয়েছে এখানে আমরা একটা এখান থেকে লিখি আমরা কি কি পেলাম এখানে প্রথমে কি পেয়েছি বলুন তো না ইবুল ফাইবি তাই না

এখানে এই এটা আলাদাটা স্বতন্ত্র সেন্টেন্স এর জন্য এটা জুমলাতুল ফায়লি ইয়াতন এখান থেকে আমরা এই তিনটা বিষয় এখান থেকে বুঝার চেষ্টা করলাম তাই না বাক্যে যেটা হাল থাকবে হালগুলোকে ভিন্ন একটা কালার দিয়ে দেই তাহলে আপনারা অনেকটু সহজ বুঝবেন এই কালারটা হাল এই দুটো হাল পেলাম তাই না জি হাল এখন এই তিনটা সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ

এখন কোনো মাফুল তো আসবে না তাহলে কোন নাউন যদি পানের রকম সেটা মানসুব অবস্থায় আছে তাই না তাহলে নর্মালি সেটা মাফুল তো হবে না অন্য কিছু হইতে পারে সেটা হয়তো হাল হবে অথবা তামিজ হবে তাই না এখানে যেহেতু আমরা এই যে এটা মাঝুল নাউন এখানে আমাদের কনফিউশন হচ্ছিল কোথায় যে হাফিনা শব্দটা মানসুব অবস্থায় আছে তাই না এখন আমরা বলছি এটা মাফুরুন বিহি কেন মানসুব অবস্থায় আছে এই জন্য তো আমরা তো জানি যে ফেলে মাঝুলের মাফুরুন বিহি আসে না তাহলে এখানে যেহেতু যে শব্দটি mansub hoছে তাইলে এটা কি হবে phal phal আবার অর্থ থেকে আমরা বুঝতেছি ama ursilu alaihim যে তাদের উপর তাদেরকে পাতানো হয়নি না हिफाजतकारी অবস্থায় অর্থাৎ তারা তাদেরকে কি কি করবে এই অবস্থায় তাদেরকে তা পাতানো হয়নি তাহলে ursilu এই যে এখানে যে ওয়াউ নাইবুল ফাইল যেটা এই নাইবুল ফাইল থেকে এটা কি হইছে phal হইছে তাই না

বাকি আমাদের আর তিনটা আয়াত আছে এই ছড়া ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই তিনটা আমরা শেষ করব আজকে তিনটা শেষ হবে না এক দুইটা থেকে যাবে হয়তো না আজকে আমরা তিনটা আয়াত করলাম পরের তিনটা আমরা পরের ক্লাসে একটু দেখে আসবেন ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ সেই ক্লাসে আমরা শেষ করবো আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আপনাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার বাট প্রত্যেকটা আগে যদি আমাদেরকে ওই যে Tarkib এর টা দিয়ে দিতেন তাহলে ভালো হতো

ਦੇਖ ਤਰਕਰ ਨਹੀਂ ਉਸਤਾਦ ਆਪਨੇ ਜੇ ਦਿਆ ਦੇਨ ਉਹ ਆਪੁਰਾ ਬੋਲਤੇ ਸੇ ਦਿਏ ਦਿਏਸੇਨ ਤaile আর ਦੇਵਾਰ ਦੋਖਰ ਨਹੀਂ ਆ ਮ ਦੇਖ ਨਹੀਂ ওকে ਠੀਕ ਹੈ ਇਨਸ਼ਾ ਅੱਲਾ ਤਾਹਲੇ ਟੈਕ ਟੂ ਲੇਖੇ ਨਿਬੇਨ ਜੇ ਨਹੀਂ ਹੈ ਤਾਹਲੇ ਬਰ ਅਮਰੇ ਕਿ ਟੂ ਇੰਡੀਵਿਜੂਅਲ ਵਟਸਐਪ ਬੋਲੇਨ ਅਬਰ ਦੇਬੋ ਆਮੀ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਸਲਾਮ ਅਲੈਕੁਮ ਵ ਰਹੁਮਤੁਲਲਾਹੀ ਵ